আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এই ভিডিও দিয়ে আজকে আপনাদের একটি কাজ করা শেখাবো। আগে এর আগে একটি ওজো নিয়ে ভিডিও করেছিলাম। আজকে দেখুন, এখন ওজো লিখে সার্চ দিচ্ছি আমার গুগল ক্রোম ব্রাউজারে। আজকে কয়েন ফ্লিপ কিভাবে করতে হয়, এখন মেনুতে গেলাম, মেনু থেকে যাব লগ ইন। লগ ইনে গিয়ে এখন আমি আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আর ক্যাপচা দিলাম। ক্যাপচা দিয়ে এখন স্টেট সায়েন্সগুলো চেক করতে হবে, দেন ভেরিফাই দিলাম। ভেরিফাই দেওয়ার পর লগ ইন আসতে ওজো অ্যাকাউন্টে ঢুকছি। ওজো থেকে অনেক টাকা ইনকাম করা যায়, আপনাদের আগে একটি ভিডিওতে দেখেছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর 600 সাবস্ক্রাইবার্স। আজকে কয়েন ফ্লিপ এর নতুন অপশন, ওজো এর নতুন অপশন কয়েন ফ্লিপ সেগমেন্টটি দেখাবো। কয়েন ফ্লিপ একটি লটারির মতো অপশন, দেখতে পাচ্ছেন আমার 13টি রেফারেন্স আছে আর 10টি রেফারেন্স রেন্টেড আর 3টি ডিরেক্ট। এখন কথা না বলে ওজো ফ্লিপ অপশনে চলে যাই। হেড এন্ড টেল দুটি অপশন দেখতে পাচ্ছেন। যদি আপনি ফ্লিপ কয়েন করে জিতেন তাহলে যেই টাকা দিয়েছেন 0.5, 0.5, 0.10 যেই অ্যামাউন্টটা দিয়েছেন তার 195% টাকা আপনি জিতলে পেয়ে যাবেন। তার মানে জিতলে অনেক টাকাই পেয়ে যাবেন, আর হারলে তো যা টাকা ইনভেস্ট করেছেন তা পাবেন না। আমি অনেক টাকা হেরেছি আবার জিতে হচ্ছেও, তাই দেখি খেলবেন না, এটা সাবধানে খেলবেন ফ্লিপ কয়েনটা। আর এটা দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন, দিনে 4-5 বারের বেশি খেলবেন না। দেখুন আমি প্রথমে কয়েকবার হেরে গিয়েছি, 3 বার স্ক্রিনে শো করছে, আর এরপরে আমি অনেকবার জিতেছি। সাউন্ড রেকর্ডিংটা পরে করছি তাই আমি জানি। দেখুন এবার আমি জিতেছি কি জিতিনি, ইয়েস আমি জিতে গিয়েছি। এবার আমার 0.3 সামথিং ডলার অ্যামাউন্ট ছিল, এখন দেখুন কত অ্যামাউন্ট হয়। এই যে আমি আবার হেরে গেলাম। এক একবার এক এক কয়েন চুজ করতে পারবেন, হেড অর টেল, প্রতিবার এক কয়েন চুজ করলে হারার সম্ভাবনাই বেশি। এটা রিস্ক নিয়ে খেলতে হয় যেহেতু এটা লটারি। ক্রিকেট গেমসে যেরকম, ক্রিকেট গেমসে যেরকম চুজ করা হয় কোন টিম ব্যাটিং আর বোলিং করবে কয়েন ফ্লিপের মাধ্যমে, এখানেও কয়েন ফ্লিপের মাধ্যমে আপনি টাকাটি জিতেছেন কি হেরেছেন এটা নির্ণয় করা হয়। আর ওদের নতুন অপশনটা খুবই কার্যকরী, কম ইনভেস্ট করে অনেক টাকা ইনকাম করতে পারবেন এই অপশনের মাধ্যমে, কিন্তু কেয়ারফুল হতে হবে। আমি একটু আগে অনেক টাকা হেরে গিয়েছি, এখন আমার কাছে 0.1 ডলার নেই, কিন্তু এখান এই ভিডিওতে আমি অনেক টাকা জিতেছি। দেখতে থাকুন, 0.05 ডলার নিচে থাকলে আপনি বিট করতে পারবেন না, মানে ফ্লিপ কয়েন করতে পারবেন না। আর এই টেকনোলজি সম্পর্কিত এই ভিডিওটি কেমন লেগেছে? অনলাইন আর্নিং এর ক্ষেত্রে ওজো অনেক ভালো একটি ওয়েবসাইট, আপনারা সবাই জানেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই দেখুন ফ্লিপ কয়েন, এটা অনেকবার খেলেছি আমি, এটা নিচে শো করছে কয়বার রিস্টার শো করবে যখন খেলবেন, আর যখন আবার স্ক্রিন চেঞ্জ করবেন তখন আবার নতুন করে লিস্ট আসবে। মানে আবার যখন ব্রাউজ করবেন অন্য জায়গায় গিয়ে আবার ফিরে আসবেন এই কয়েন ফ্লিপ অপশনে। কয়েন ফ্লিপ সেগমেন্টটা অনেক দারুণ একটি সেগমেন্ট ওজোর। আর আমার রেফারেল লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওজোতে লগ ইন করতে পারেন আর ওজোর অ্যাকাউন্ট খুলে কয়েন ফ্লিপ অপশনটি উপভোগ করতে পারেন। আর ওজোর অ্যাকাউন্ট খুলতে কিভাবে আগেই দেখিয়ে দিয়েছি, পেজাতে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, দেন পেজাতে অ্যাকাউন্ট খোলার পর ওজোতে অ্যাকাউন্ট খুলবেন, আর ওজো থেকে ক্যাশ আউট করার জন্য ডিবিএসি ওয়ালেট ইউজ করতে পারেন। ডিরেক্ট রেফারেল এবং রেন্টেড রেফারেল দুটি অপশন আছে। আমার $6
লাগবে এখন ওজুর থেকে ক্যাশ আউট করতে। মেয়ের আগে $2 মতো অ্যামাউন্ট ক্যাশ আউট করেছিলাম। কয়েন সেল আমি অনেকবার খেলেছি। বাম সাইডে লেফট সাইডে ইউ ক্যান সি লেফট সাইডে উইন উইন কয়বার করেছি এটা অপশন আছে, আর লেফট সাইড রাইট সাইডে শো করছে যে লসেস কয়বার হেরে গিয়েছি সেটা শো করছে। আমি 20 বার জিতেছি আর 10 বার হেরেছি এই ভিডিওর মধ্যে, কিন্তু এটা আগে অনেকবার হেরেছি। এটা অনেক যত বেশি খেলা যায় যতক্ষণ আপনার কাছে 0.05 অ্যামাউন্ট পর্যন্ত টাকা ব্যালেন্সে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কয়েনফ্লিপ খেলতে পারবেন। আর এসব ফান্ডরা দেখা কি একটু আগে বলেছিলাম যে $6 I am in substance plan to buy.